এখন শুনবেন রাত 30টা সংবাদ খবর পচ্ছি রেডিও চারাধারা খবর প্রচারিত হচ্ছে কাটাডিকি কচুকাটা গুতাগুটি সেন্টার থেকে সংবাদে শুরুতেই শিরোনাম পশ্চিম পাড়ায় পাওয়া গেল চালের খনি হাপিনা বটতলায় ঘোড়ার গাড়ির দুর্ঘটনা এই মুহূর্তে শিরোনাম পাওয়া খবর লক্ষীর ভান্ডারে টাকা ঢোকানোর জন্য স্বামী আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছেন বঙ্গোপসাগরে আগুন লেগে গেছে কিন্তু জল পুড়ে ছারখার হয়ে গেছে কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি খবর পাওয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগুন নিভানোর জন্য ডিজেল কেরাসিন এবং পেট্রোল গাড়ি গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে তাতে তাড়াতাড়ি সমুদ্রের আগুনটা নিভানো যায় হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী দু বস্তা পেট্রোল এবং তিন বস্তা কেরোসিন আগুন নিভানোর জন্য পাঠিয়ে দিয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের এক্সপার্ট চন্দন দাসকে আমরা ডেকে নিয়েছি এখানে ওনার সঙ্গে একটু আলোচনা করার বাদে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো ওনার সঙ্গে একটু আলোচনা এই যে আগুন লেগে গেছে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী যে মালপত্র পাঠিয়েছে কেরোসিন পেট্রোল ডিজেল এগুলো দিলে মোটামুটি কিন্তু আগুন কিন্তু নিভে যাবে যেহেতু কারণ ভেতরে আগুন জ্বলবে উপরে পেট্রোল ঢেলে যাওয়ার কেরোসিন ঢেলে আগুনটা চাপা পড়ে যাবে মাছের তো কোনো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে না কোনো টেনশন নাই শেওলা পুচ্ছে পুরুক কোনো ব্যাপার নাই তো ওনারা যত তাড়াতাড়ি পেট্রোল ডিজেল দেবে সব এখন জলের মধ্যে দিয়ে দিতে হবে তো আগুন কিন্তু তলায় সব পড়ে যাবে উপরে পেট্রোল কেরোসিন চলে যাবে কোনো ব্যাপার নাই এতে ক্ষয়ক্ষতি কিছু নাই ভয়ের কিছু নাই সবাইকে বলছি চিন্তা করার কোনো দরকার নাই জলে যে উপরে পেট্রোল কেরোসিন ডিজেল পড়ে যাবে আগুন নেমে যাবে তাহলে এটা শিওর আপনারা শিওর হয়ে যাবে একদম মানে মাছ তো মরছে না গো মাছ তো মরছে না মাছ মাছ যদি মরতো টেনশন কারণ বিরাট টেনশন মাছ পশু পাখি ওখানে যে সমস্ত পশু পাখি জীবজন্তু মনে করো ওখানে হরিণ আছে পায়রা উঠছে জলে আচ্ছা মানুষ সাইকেলে রোড আছে জলের তো কোনো ব্যাপার নাই মানুষের তো ক্ষয়ক্ষতি হবে না মানুষ যখন যাবে জলে ভেতর দিকে সাইকেল চালিয়ে কোনো ব্যাপার নাই তো শ্যাওলা গলা পড়ছে শ্যাওলা গলা পড়ছে পুলে ভালো হবে মানুষ যখন যায় মাঝে মাঝে স্লিপ করে যায় শ্যাওলা স্লিপ করে হ্যাঁ তো স্লিপটা করবে না তো আগুন লাগায় ভালো হয়েছে মাছ হচ্ছে না পাখি উঠতে পারবে কুমির থাকবে তাহলে টেনশন নাই সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নমস্কার নমস্কার এই মুহূর্তে পাওয়া বড় খবর খবরে প্রকাশ হয়েছে কি দিল্লি থেকে একটা উড়ান আসছিল সেটা এসে একটা মশার সঙ্গে ধাক্কা লেগে 14 জন একদম আহত হয়ে গেছেন এবং আরো 20 জন মারা গেছেন যারা আহত হয়েছে তাদের শ্মশানে নিয়ে যাওয়ার পরে দাহ সংস্কার করা হয়েছে এবং যারা মারা গিয়েছে তাদেরকে নিয়ে যে আপনার কলকাতার পিজি হসপিটালে ভর্তি করার সুব্যবস্থা রয়েছে হ্যাঁ এই যে একটা মশা দেখতে পাচ্ছি এই মশাটার জন্য আজকে অনেক লোক মারা গেছে মশাটাকে মারি আপনারা 2 মিনিট ব্রেক করুন মশাটাকে আগে মারি তারপরে আপনাদের খবর শোনাবো আরে সালাম মশাতে নাক খেয়ে নেবে তো আমার আসছি খেলার খবরে সোহেব আখতার একবারে 365টা বল করার বাদে শচীন সেগুলোকে 665বার 6 মারার সঙ্গে এবং রানের টোটাল সংখ্যা ভারতের হয়েছে আপনার এখনো পর্যন্ত সংবাদে পাওয়া খবর 18 নমস্কার আরে রিপোর্টার বিড়ি খাচ্ছ আরে দাদা বলবো কি আপনাকে অনেক খবর পড়া হয়ে গেছে তাই একটু বিড়ি খেয়ে বিড়িটা খেয়ে লাগাতার খবর পড়ে লক্ষ্মী ভান্ডার সব লক্ষ্মী ভান্ডারের খবর হবে কেন শুধু লক্ষ্মী ভান্ডারই হবে সব লক্ষ্মী ভান্ডার শুধু লক্ষ্মী ভান্ডার আর অন্য কিছু হবে না কোন লক্ষ্মী মারের খবর লাগাও এ কি জ্বালায় পড়লাম রে বাবা শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর কোথা থেকে আমি জোগাড় করবো এত খবর পড়তে বলে গেল আমাকে লক্ষ্মীর ভান্ডার কানে গিরি গুজে দিয়েছিলাম রে জ্যান্ত গিরি এই মুহূর্তে স্বামীরা একটু স্বস্তি পেলো এবং একটু পয়সা পকেট বাঁচানোর থেকে মানে অনেকটাই দূরে থাকলো কেননা প্রতি মাসে আপনার 500 টাকা যেটা লাগছিল স্ত্রী দেখিন সেটা আর লাগবে না হ্যাঁ হ্যালো খবর পড়তে পড়তে আমার একটু আর বলবো কি আপনারা পালিয়েন না থাকবেন খবর শুনে আমার একটু পাত চাপিয়েছেন কেমন কিছু কেউ মনে করবেন না হ্যাঁ অনেকটাই স্বস্তি পেলাম অনেকক্ষণ থেকে খবর পড়ছি তো